হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডিএর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন। আজকের টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। বন্ধুরা দেখুন, আমি techtweet24.com এই সাইটে নতুন হোস্টিং ক্রিয়েট করেছি। তো আমি চাচ্ছি এই সাইটে বা এই হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো সেটি করার জন্য আমাদের যা করতে হবে, সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস .org এই সাইটে প্রবেশ করব। এখন এই সাইট থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এই ডাউনলোড ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটি সর্বপ্রথম ডাউনলোড করে নেব। তো আমি ডাউনলোড ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন নিচে আরেকটি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.6, ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন 4.6, আমরা এখন এটি ডাউনলোড করার জন্য এই বাটনে ক্লিক করব। এখন দেখুন নিচে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখানে কিছু সময় লাগবে ডাউনলোড হতে, তো ততক্ষণে আমি আমাদের এই টিউটোরিয়ালটি পজ করে রাখছি। তো দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডপ্রেস এর এই ফাইলটি জিপ অবস্থায় আছে, এটাকে আমরা এখন আমাদের হোস্টিংয়ে আপলোড করব। তো হোস্টিংয়ে আপলোড করার জন্য আমরা চলে যাব আমাদের সাইটের কন্ট্রোল প্যানেলে, techtweet24.com/cpanel, এটা লিখে আমরা এন্টার চাপব। এন্টার চাপার পরে এখন আমাদের কাছে আমাদের ইউজার নেম কন্ট্রোল প্যানেলের, আমাদের এই সাইটের কন্ট্রোল প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আমি ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ডও দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করব। দেন আমরা আমাদের সাইটের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব। এখন এই কন্ট্রোল প্যানেল থেকে দেখুন ফাইল ম্যানেজার নামে একটি বাটন আছে, ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর যে ট্যাবটি আমাদের সামনে ওপেন হবে সেখান থেকে পাবলিক HTML, পাবলিক আন্ডারস্কোর HTML, এইখানে ক্লিক করব। তো এখন দেখুন যে আমাদের এই হোস্টিংয়ে যেহেতু আমরা কোনো কিছুই রাখি নাই, এজন্য দিস ডিরেক্টরি ইজ এম্পটি দেখাচ্ছে, কারণ কি এই মুহূর্তে আমাদের এই ডিরেক্টরিতে কোনো কিছুই নাই। এখন আমরা এখানে যে ওয়ার্ডপ্রেস .org থেকে যে আমরা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করলাম সেটি আমাদের এই ডিরেক্টরিতে, আমাদের হোস্টিংয়ের এই ডিরেক্টরিতে আপলোড করব। আপলোড করার জন্য উপরে দেখুন আপলোড নামক একটি বাটন আছে, তো আপলোড বাটনে ক্লিক করব। দেন সিলেক্ট ফাইল, এই সিলেক্ট ফাইলে ক্লিক করব। এরপরে আমরা যেখানে ডাউনলোড করে রেখেছিলাম ডাউনলোড থেকে আমরা যদি নিচের দিকে আসি ওয়ার্ডপ্রেস, হ্যাঁ দেখুন ওয়ার্ডপ্রেস, তো আমরা এই ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেস 4.6 এটিকে আপলোড করব। এখানে আপলোড হতে কিছু সময় নেবে, ততক্ষণে আমরা এই ভিডিওটি পজ করে রাখছি। তো দেখুন আমাদের আপলোড 100% কমপ্লিট হয়ে গেছে। যখন পরিপূর্ণভাবে আমাদের কোনো ফাইল, যে কোনো ফাইল আমাদের হোস্টিং সার্ভারে আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এরকম দেখতে পাবো। এখন যদি আমরা আমাদের সেই ইম্পিটি রু ডিরেক্টরিতে যা আসি এবং এখান থেকে রিলোডে ক্লিক করি, তো দেখুন আমরা যেটি আপলোড করেছিলাম সেটি আপলোড হয়ে গেছে। এখন আমরা এই আপলোডকৃত জিপ ফাইলটিকে আনজিপ করব। আনজিপ করার জন্য আমরা এই আনজিপ জিপ ফাইলের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করব। দেন এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করব, তারপরে ক্লোজ করব। দেখুন এখন আমরা
ওয়ার্ডপ্রেস এই যে জিপ ফাইলটিকে ডিলিট করে দেব, কনফার্ম। এরপরে ওয়ার্ডপ্রেস আনজিপ করা যে ওয়ার্ডপ্রেস ফাইলটি এই ফোল্ডার উপরে ভিতরে প্রবেশ করব, করে সিলেক্ট অল এই বাটনে ক্লিক করব। সিলেক্ট অল বাটনে ক্লিক করার পর সমস্ত ফাইলগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা মুভ এই বাটনে ক্লিক করব, দেন আমাদের এই রুট থেকে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটার ভিতরে করে আমরা আমাদের সার্ভারে ওয়ার্ডপ্রেসকে আপলোড করলাম, এই রুট এই ওয়ার্ডপ্রেসটুকু ডিলিট করে দেব, দেন মুভ ফাইলে ক্লিক করব। এখন যদি আমরা ব্যাক বাটনে ক্লিক করি তো দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসের সকল ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই ফাইলটি আমাদের এখন প্রয়োজন নাই, যেহেতু এই ফাইলটি খালি হয়ে গেছে, তা আমরা এই ফোল্ডারটি ওয়ার্ডপ্রেস এই যে ফোল্ডার এই ফোল্ডারটি এখন আমরা ডিলিট করে দেব, ডিলিট কনফার্ম। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের মূল যে ফাইলগুলো সেই ফাইলগুলো কিন্তু আমরা আমাদের সার্ভারে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এখন আমরা আমাদের সাইটটাকে ওপেন করে দেখি কি অবস্থা। আমাদের সাইটের অ্যাড্রেস ছিল tech.tcs.twt24.com। দেখুন আমরা আমাদের সাইটে প্রবেশ করছি। সাইটে আসার পরে এখন কি দেখাচ্ছে দেখুন, আমরা সর্বপ্রথম যখন সাইটটি দেখেছিলাম তখন কি ছিল, আমাদের সাইটে কিছুই ছিল না। কিন্তু যখন আমরা ওয়ার্ডপ্রেস আমাদের সার্ভারে আপলোড করলাম তো এখন আমাদেরকে বলতেছে যে ওয়ার্ডপ্রেসটাকে আমাদের কি করতে হবে, এখন সেট আপ করতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা কিভাবে সেট আপ করবো, এই অবস্থায় আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট রেখেই কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে দেখুন আমাদেরকে বলতেছে যে একটি ডাটাবেস নেম দিতে হবে, একটি ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, টেবিল প্রিফিক্স এটা লাগবে। তো আমাদের এখন সামনের দিকে আগাইতে হলে এই পাঁচটা জিনিস আমাদের হাতে নিতে হবে। তো আমি এই মুহূর্তে লেটস গো, নিচে দেখুন লেটস গো এই বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখন আমাদের কি প্রয়োজন, ডাটাবেস প্রয়োজন। কিন্তু আমরা কি কোনো ডাটাবেস ক্রিয়েট করেছি না, আমরা কিন্তু আমাদের সার্ভারে এখনও কোনো ডাটাবেস ক্রিয়েট করে নাই, কোনো ইউজার নেমও আমাদের নাই, কোনো পাসওয়ার্ডও নাই। তাহলে আমরা কি করব, ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড এইগুলো ক্রিয়েট করতে হবে। অর্থাৎ কি, আমাদেরকে এই মুহূর্তে আমাদের হোস্টিং সার্ভারে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো চলে যাই আমরা আমাদের হোস্টিং সার্ভারে। এখন এখান থেকে দেখুন MySQL ডাটাবেস, ডাটাবেসের আন্ডারে, ডাটাবেস ক্যাটাগরির আন্ডারে MySQL ডাটাবেস নামে একটি বাটন আছে। এখন আমরা এই MySQL ডাটাবেস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট নিউ ডাটাবেস, তাহলে কি আমরা এখন একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারছি। তো আমি এখন আমাদের ডাটাবেসটার নাম দিলাম ওয়ার্ডপ্রেস, WordPress, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লিখে এখন ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। দেখুন অ্যাডেড দ্য ডাটাবেস, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা ওয়ার্ডপ্রেস এটুকু লিখেছিলাম, এই যে পুরোটুকু যেটুকু আমরা দেখতে পাচ্ছি ডাবল কোটেশনের মাঝখানে, এখন আমাদের ফুল ডাটাবেসের নাম হচ্ছে এটা, এটাকে আমরা কপি করব। এই ডাটাবেসের নামটাকে আমরা কি করব, কপি করব, করে আমরা এইখানে আমাদের ডাটাবেসটার নামটা পেস্ট করে দেব। দেন এখন আমাদের প্রয়োজন ইউজার নেম, তো আমরা চলে যাই গো ব্যাক, আমাদের এখন এখানে গো ব্যাকে যাব। তো আমরা ডাটাবেস ক্রিয়েট নিউ ডাটাবেস থেকে একটা ডাটাবেস তো ক্রিয়েট করে ফেলেছি, দেখুন আমাদের সেই ডাটাবেস কিন্তু নিচে দেখতে পাচ্ছি যে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছি। তো এখন আমাদের প্রয়োজন কি, ইউজার নেম ক্রিয়েট করা। তো ইউজার নেমটা ক্রিয়েট করার জন্য আমরা নিচে চলে আসি, দেখুন অ্যাড নিউ ইউজার, এখান থেকে আমরা ইউজার নেম ক্রিয়েট করতে পারছি। তো আমি ইউজার নেম নাম দিলাম সাপোজ ইউজার ডাটা, ডাটা বিএসি, সরি এগুলো সংখ্যা নেবে না। তো আমি ইউজার, USER, আমি শুধু এটুকু লিখলাম ইউজার। এরপরে আমাদের কী দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমাদের এখানে কী কী দরকার ছিল, ডাটাবেস নেম দরকার ছিল, ইউজার নেম দরকার ছিল, পাসওয়ার্ড দরকার ছিল। তো ডাটাবেস নেম আমরা পেয়ে গেলাম, এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার। তো এটার জন্য আমরা এখন
এই জন্য আমি এটা দিলাম এবং পাসওয়ার্ড আপনি আপনার মতো করে, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। আমি এই মুহূর্তে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। দেন আমি আরও একটি পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8 9। এই মুহূর্তে আমাদের এখানে যে মেসেজটা দিচ্ছে স্টেন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 5। তো আমরা আমাদের ডাটাবেস এবং দেন এখন আমরা ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার এই বাটনে ক্লিক করব। তো তার আগে আমাদের এই ডাটাবেসটা ভেরি উইক হয়ে গেছে, ডাটাবেসটা কি হয়ে গেছে ভেরি উইক হয়ে গেছে, আমরা একটু স্ট্রং করব। আমি আমার মতো করে একটু স্ট্রং করে নিচ্ছি, আমি একটা ডাটাবেস দিয়ে দিচ্ছি। তা আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম, দেখুন এখন কি ভেরি স্ট্রং দেখাচ্ছে। তো ইউজারনেম দেওয়া হলো এবং পাসওয়ার্ড দেওয়া হলো, এখন আমরা কি করব ক্রিয়েট ইউজার এই বাটনে ক্লিক করব। তো দেখুন আমাদের ইউজারনেম কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে ডাবল কোটেশনের ভিতরে যেটুকু আছে এটা হচ্ছে কি আমাদের ইউজারনেম। তো এখন এটাকে আমরা কপি করব, দেন এই ইউজারনেমের ঘরে আমরা এটাকে পেস্ট করে দেব। আর আমরা আমি আমার যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে লিখছি। এরপরে আমরা কি করব সাবমিট বাটনে ক্লিক করব। তো এই মুহূর্তে আমাদের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমরা এখনও ডাটাবেসটা ফুলফিল ভাবে ক্রিয়েট করা হয় নাই। তো এখন আমরা কি করব গো ব্যাকে যাব। এখন আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করছি, দেখুন ডাটাবেস নেম, এরপর আমরা ইউজার নেমও ক্রিয়েট করেছি, পাসওয়ার্ডও দিয়েছি। এই মুহূর্তে আমাদের কি করতে হবে অ্যাড ইউজার টু ডাটাবেস, আমরা যে ইউজারটা ক্রিয়েট করেছি এটাকে ডাটাবেসে অ্যাড করতে হবে। এর জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করব, দেন অল প্রিভিলেজেস এখানে ক্লিক করার ফলে কি হচ্ছে নিচে যতগুলো অপশন আছে সবগুলোই টিক হয়ে গেছে। এখন এই নিচের থেকে আমরা মেক চেঞ্জেস ক্লিক করব। এখন আমাদের ইউজার নেমটা ডাটাবেজের সাথে অ্যাড কমপ্লিট হয়ে গেল, গো ব্যাকে চলে যাব। তো দেখুন এই মুহূর্তে আমাদের ডাটাবেজ ক্রিয়েট করা পরিপূর্ণভাবে কমপ্লিট। যদি আমরা ডাটাবেজে ডাটাবেজ ক্রিয়েট করি, ইউজার নেম ক্রিয়েট করি, পাসওয়ার্ডও দিয়ে সম্পূর্ণ ওকে থাকে, বাট আমরা যদি সেই ইউজার নেম এবং ডাটাবেজকে অ্যাড না করি, তাহলে কিন্তু আমাদের ডাটাবেস ক্রিয়েট করা সম্পূর্ণ হবে না। তো আমরা এভাবে ডাটাবেস ক্রিয়েট করে নেব। ডাটাবেস ক্রিয়েট করার পরে এখন আমরা যে ডাটাবেস দিয়েছিলাম সেটা দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেন সাবমিট বাটনে ক্লিক করব। তো দেখুন আমরা যে ডাটাবেসে ক্রিয়েট করেছিলাম, এরপর ইউজার নেম ক্রিয়েট করেছিলাম, পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, ওইগুলো দেওয়ার পর আমরা এই পর্যায়ে এখন এসে আসলাম। এখন আমাদের কি করতে হবে রান দ্য ইনস্টল, এই রান দ্য ইনস্টল এই বাটনে ক্লিক করব। এরপর আমাদের সাইটে একটি টাইটেল দিতে বলছে, একটা ইউজার নেম দিতে বলছে, পাসওয়ার্ড দিতে বলছে, ইমেল দিতে বলছে। তো আমরা এখানে কি করব সাইটে একটা টাইটেল দিয়ে দেব। তো সাইটের টাইটেল আমরা কি দেব এখানে দিতে পারি যে আওয়ার ওয়ার্ডপ্রেস সাইট, আমরা একটা ইউজার নেম দিই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। এরপরে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিলাম আমি অ্যাডমিন, যেহেতু ভেরি উইক তো কনফার্ম ইউজ অফ এ উইক পাসওয়ার্ড, যেহেতু আমরা একটা উইক দিয়েছি এই জন্য এটা টিক দিয়ে দেবো। এরপরে একটা ইমেল দেবো, এখানে আমরা একটা ইমেল দিই ইমেল দিলাম,
দেন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করব। তো হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো আমরা লগ ইন বাটনে ক্লিক করি, তো দেখে আসি যে আমাদের ডাটাবেসটি কেমন দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসে। তো এখানে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম, যে ওয়ার্ডপ্রেস, পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, দেন লগ ইন। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যেটি আমরা এই মুহূর্তে ইনস্টল করলাম, সেই ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। এখন আমরা আমাদের সাইটটা দেখি যে কেমন দেখাচ্ছে। টেক টুইট 24.com। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই আমাদের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখে গেলাম। সাথে সাথে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কনফিগার কমপ্লিট করার পরে দেখুন আমাদের জন্য একটি ওয়েবসাইটও রেডি হয়ে গেছে। তো আমি আশা করছি আপনারাও আপনাদের সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এটি সম্পূর্ণভাবে করতে পারবেন। এখন যদি আপনি চান যে আপনি এই মুহূর্তে মনে করুন যে লগ আউট করছেন, তো আপনি লগ আউট করে বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে এখন আপনি আপনার ড্যাশবোর্ডে আবার প্রবেশ করতে চাচ্ছেন, তাহলে ড্যাশবোর্ডে আপনি কিভাবে প্রবেশ করবেন? এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আপনার সাইটের ড্যাশবোর্ড। তাহলে wp-admin লিখে আপনি এন্টার চাপেন। তো দেখুন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে, লগ ইন পেজ চলে আসছে। তো আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেন, আমি যেটা দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস, আর পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, দেন লগ ইন বাটনে ক্লিক করলাম। দেখুন আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। তো বন্ধুরা, আমরা শিখে ফেললাম কিভাবে আমাদের হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন, টিউটোরিয়ালটিতে লাইক করবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন এবং সর্বোপরি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।